দেখা নেই রূপলী শস্যের হতাশায় মৎস্যজীবীরা জালে জালে পর্যাপ্ত ইলিশ না ওঠায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকদের। পর্যাপ্ত বৃষ্টি না হলে গভীর সমুদ্রেও ইলিশের ছাঁক দেখা যাবে না বলে মনে করছেন মৎস্য বিশেষজ্ঞদের একাংশ, তেমনটা মনে করছেন মৎস্যজীবীরাও। মরসুমের শুরুতে ইলিশ পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন মৎস্যজীবীরা, প্রাকৃতিক কারণ এবং সেই সঙ্গে জ্বালানির দাম বাড়ায় খরচ বেড়েছে ট্রলারের। বারে বারে ইলিশের খোঁজে মাঝ সমুদ্রে ট্রলার নিয়ে পাড়ি দিয়েও মেলেনি ইলিশের হদিশ, আর ইলিশ না মেলায় দাম আকাশ ছোঁয়া। আশা নিয়ে ফিশিং শুরু করেছিলাম, মূলত এই সময়টা হচ্ছে ইলিশের ভরা মরশুম, কিন্তু এ পর্যন্ত দীঘায় ইলিশ একদম নেই বললেই চলে। আর ইলিশের এই মুহূর্তে যা দাম তা আকাশ ছোঁয়া। দীঘায় দেড় কেজি সাইজের ইলিশ প্রায় 1900-2000 টাকা বিক্রয় হচ্ছে। বহু মানুষ এর উপর নির্ভরশীল। যদি কেন্দ্র এবং রাজ্য দুই সরকার মিলে ডিজেলের উপরে একটা সাবসিডি মৎস্যজীবীদের না দেন, তাহলে আগামী দিনে এই মৎস্য শিল্প ভীষণ সংকটে পড়বে এবং মৎস্যজীবীরা তাদের জীবিকা থেকে নিরাশ।